বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো একাদশ শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সাজেশন। আমি এর আগেও কিন্তু তোমাদের জিওগ্রাফি সাজেশন গুলো তুলে ধরেছি, কিন্তু আজ একদম শেষ মুহূর্তের ফাইনাল সাজেশনটি তুলে ধরছি, মাত্র অল্প কিছু প্রশ্ন, এবং প্রশ্নগুলো তোমাকে ফাইনালের জন্য কিন্তু রেডি করতেই হবে। প্রথমেই একটা কথা বলে রাখি, জিওগ্রাফিতে তোমরা যখন পড়ছো তখন কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের ভিতরে শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রচুর আছে, বিশেষ করে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু বেশি নজর দিয়ে পড়তে হবে। কারণ বিগত কয়েক বছরের যে প্রশ্নের ধারাগুলো যদি আমরা একটু দেখি লক্ষ্য করে, তাহলে দেখতে পাই যে ব্রড কোশ্চেনগুলো আমরা যেমনভাবে ভাবি ঠিক তেমনভাবে না এসে কিন্তু পয়েন্ট উল্লেখ উল্লেখ করে কিন্তু প্রশ্নটা দিচ্ছে। অতএব যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু মন দিয়ে শুনবে, এবং আশা করি এতদিনে তোমরা প্রিপেয়ার হয়ে গেছো সম্পূর্ণ প্রশ্নগুলোই, কারণ পরীক্ষা আর কদিন পরেই রয়েছে। তো যাই হোক আমরা শুরু করি। এবার দেখো একটা কথা বলে রাখি যে 7 মার্কের প্রশ্ন আমাদের আসে ভূগোলের ক্ষেত্রে, শর্টের জন্য শর্টগুলোকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করা হয়েছে ইতিপূর্বে, সেগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার আমরা 7 মার্কের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা ভালো করে জানো, ডাইরেক্ট 7 মার্কের কোশ্চেন খুব কম আসে, খুব কম, মানে দেখা গেলো যে 5 বছর মধ্যে একটা প্রশ্ন এলো কি তাও এলো না, অতএব ওটাকে ধরার মধ্যে রাখা যায় না। সাধারণভাবে 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক এরকমভাবে কিন্তু পার্ট পার্ট মার্কিং হয়ে কিন্তু প্লাস হয়ে কিন্তু 7 মার্কের প্রশ্নগুলো আসে, যার জন্য 2 মার্কের ধরো সংজ্ঞামূলক প্রশ্নগুলো আসতে পারে। যেমন সম্পদ কাকে বলে একটা প্রশ্ন দিল, তাহলে এখানে শুধু সম্পদের সংজ্ঞাটা না লিখে সম্পদ এর সংজ্ঞা, তার সঙ্গে তার দুটো বৈশিষ্ট্য, তার সঙ্গে একটা উদাহরণ, এইভাবে লেখার চেষ্টা করবে। বা বিভিন্ন মতে যে সম্পদের সংজ্ঞা, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সের মতে, সাধারণ মতে, তারপর আরো বিভিন্ন যে বিজ্ঞানীরা আছে তাদের মত অনুসারে এরকম ভাবে 4-5টা সংজ্ঞা দিয়ে তারপরে কিন্তু লিখতে হয়। তো যাই হোক সেগুলো তোমরা নিশ্চয়ই শিখে নিয়েছো, আমরা এখন মূল সাজেশন পর্বে চলে যাই। তো সংস্কৃত সিলেবাস অনুযায়ী কিছু কিছু অধ্যায় বাদ গেছে, তো সেই অধ্যায়গুলোকে বাদ দিয়ে কিন্তু আমাদের মূল সাজেশন পর্ব শেয়ার করছি। প্রথমেই আমাদের যে পাঠ আছে যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের নীতি সমূহ। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে একদম মোস্ট ইম্পর্টেন্ট, আমি আজ 4টে প্রশ্ন পড়বো, এই 4টে প্রশ্নের ভিতরে আশা করি একটা কোশ্চেন কিন্তু আসবেই। প্রথম প্রশ্ন, কান্টের গ্যাসীয় তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, লাপ্লাসের নীহারিকা মতবাদ আলোচনা করো। এবং নেক্সট, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রি জোয়ার স্ফীতির মতবাদ আলোচনা করো। এই যে 3টে পড়লাম মোটামুটি বড় কোশ্চেনে কিন্তু এটা আসতে পারে। এবার এর সঙ্গে লেজুড় একটা কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি কি, বোঝা গেল? এই কটা পার্টের মধ্যে কিন্তু কোনো অংশ বাদ দিও না, বোঝা গেল? আবার বলো প্রশ্নগুলো, আবার বলছি, কান্টের গ্যাসীয় তত্ত্ব, লাপ্লাসের নীহারিকা মতবাদ, তারপরে তোমার পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রির মতবাদ, এবং আরেকটা আমি যেটা শর্ট প্রশ্ন করলাম সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি কি, এটা রেডি করে রাখলে। এর সঙ্গে আরেকটা অংশ যেটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে প্রাকৃতিক ভূগোলের নীতি সম্মতে, সেটা হচ্ছে পৃথিবীর ভূ আভ্যন্তরের গঠনের বর্ণনা, অর্থাৎ কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল, এই যে 3টে অংশ রয়েছে এই 3টে অংশের বর্ণনাটাও পড়ে যাবে, বিশেষ করে প্রত্যেকটা সংজ্ঞা, প্রত্যেকটার উদাহরণ এবং বিযুক্তি রেখা সহ নামগুলো কিন্তু দেখে যাবে অবশ্যই, কারণ এখান থেকে শর্ট আসতে পারে। আবার এই কোশ্চেন থেকে 2টো পয়েন্ট তুলে দিল যে কেন্দ্রমণ্ডল কি, নিফে কি, ক্রোপেসিমা কি, ক্রোপেসিমা নিফেসিমা দুটি পার্থক্য লেখো, এরকমভাবে কিন্তু শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু ঢুকিয়ে দিতে পারে, বোঝা গেল? কি বললাম, 2 মার্কসের মতো করে। অতএব এই প্রশ্নটাও ভালোভাবে দেখে যাবে। চলে আসি আমাদের নেক্সট পয়েন্ট, আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ভূগাঠনিক প্রক্রিয়া থেকে প্রশ্ন। সাধারণভাবে দেখা যায় যে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ বা প্রথম যে প্রশ্নগুলো বললাম ওই প্রশ্নগুলোর অথবাতে এখন যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো থাকে। তো কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে পরের পাঠে? প্রথম প্রশ্ন, সমুদ্র তলদেশের সম্প্রসারণ বা সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কি বোঝো, এর সপক্ষে যুক্তি দাও এবং সমালোচনা সহ। নেক্সট প্রশ্ন, ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্ব কি, এইরি ও প্রাটির সমস্থিতি মতবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সমস্থিতি কাকে বলে, বিভিন্ন প্রকার পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্ন হচ্ছে ওপেন কোশ্চেন, মানে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, 4 মার্ক কি 5 মার্ক থাকতে পারে। এবার এর সঙ্গে যে বললাম জয়েন্ট আকারে যে প্রশ্নগুলো আসতে পারে, কি কি প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার টিকা, বেনিয়প জোন কাকে বলে, বৃত্তচাপীয় দ্বীপমালা কি, প্রতিবিধান তলের ধারণা ব্যাখ্যা করো, সাবডাকশন জোন কাকে বলে, গ্রিজনি ও মহীবকালনের পার্থক্য কি, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে, বা ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্য লেখো, বোঝা গেল? কি বললাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে। এবার আমরা সরাসরি চলে যাই একদম জীবমণ্ডল, জীবমণ্ডল থেকে বড় যে প্রশ্নগুলো আসতে পারে সেখান থেকে মাত্র 4টে প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো বড় আকারে আসতে পারে। কি কি, প্রথম প্রশ্ন, জীবমণ্ডলের বৈশিষ্ট্য বা উপাদান সম্পর্কে আলোচনা করো। বৈশিষ্ট্য মানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে 10-12টা পয়েন্ট আকারে, আর উপাদান মানে তোমরা জানো সেই জড় উপাদান, সজীব উপাদান, জড়ের মধ্যে আবার 3টে ভাগ, সজীবের মধ্যে আবার 4টে ভাগ। তো এই পার্টটা
নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্র কাকে বলে? একটা স্থলজ বাস্তুতন্ত্র বা একটা জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ দাও বা বাস্তুতন্ত্রের উপাদান কি কি। ওই জীবমন্ডলের উপাদান বাস্তুতন্ত্রের উপাদান কিন্তু ঘুরে ফিরে একই, শুধু লেখার সময় একটু মডেলটা আলাদা হবে। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি আলোচনা করো। বোঝা গেল কি বললাম? এইবার শর্ট টাইপের প্রশ্ন যেগুলো দুই বা তিন মার্কে ঢুকে যেতে পারে, যেমন যেমন যেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জল কাকে বলে দিতে পারে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জলের পার্থক্য দিতে পারে। বোঝা গেল? আবার দিতে পারে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলের বর্ণনা দাও, মানে খাদ্য শৃঙ্খলের শ্রেণীবিভাগ, এটাও কিন্তু দেখে রাখবে। নেক্সট যেটা করবো, খাদক ও বিয়োজকের পার্থক্যটাও দেখে রাখবে, উৎপাদক ও বিয়োজকের পার্থক্যটাও কিন্তু দেখে রাখবে। যে প্রশ্নগুলো বলছি জিওগ্রাফি থেকে টুকটাক প্রশ্ন কিন্তু আসবে, কেউ যদি মনে করো পাঁচটা প্রশ্ন পড়ে জিওগ্রাফিতে ছক্কা মারবা, সে পাবা লাড্ডু, তার মাথায় কিছু থাকবে না, পরীক্ষা হলে ওরকম গিয়ে চুপচাপ বসে থাকতে হবে। নেক্সট আরো কিছু কিছু টিকা রয়েছে, সেটা হচ্ছে উৎপাদক খাদক বিয়োজক 10% সূত্র, আর ওই যেগুলো বললাম আমি পার্থক্যের ক্ষেত্রে, যেমন খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, তারপরে খাদক বিয়োজক, এই যেগুলো এগুলো কিন্তু ডেফিনেশন আকারে পড়ে রাখবে। আর একটা কারণ দর্শনমূলক প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো বললাম জীবমন্ডল থেকে ফাইনালের জন্য রেডি করতে হবে। নেক্সট আমরা চলে আসি আর একটা পার্ট, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে সম্পদ। সম্পদ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে বিভিন্ন প্রকার সম্পদের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা তোমাদের কিভাবে আসে বলে রাখি, ডাইরেক্ট শ্রেণীবিভাগ কিন্তু খুব কম, পরীক্ষার সম্ভাবনা কম থাকে, কিন্তু কিভাবে আসে দিল, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। আর এমসিকিউ টাইপের গিয়ে ওই শ্রেণীবিভাগের মধ্যে থেকে দেখবে দুই একটা এমসিকিউ দিয়ে দিয়েছে, এটা কোন ধরনের সম্পদ, একটি আন্তর্জাতিক সম্পদের নাম লেখো, একটি জাতীয় সম্পদের নাম লেখো, যার জন্য কিন্তু ওই শ্রেণীবিভাগের মধ্যে উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। বোঝা গেল কি বললাম? নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সম্পদ সৃষ্টিতে মানুষ প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা, যেটাকে বলা হয় সম্পদের ত্রয়ী, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে রেডি রাখবে। আর কিছু কিছু টিকা, যেমন সম্পদ সংরক্ষণ কি, সম্পদের বাধা বলতে কি বোঝো, সম্পদের প্রতিরোধ কি, নিরপেক্ষ উপাদান কাকে বলে, এইগুলো কিন্তু দেখে রাখবে সম্পদ থেকে। বোঝা গেল কি বললাম? এবার চলে আসি আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা আমাদের হচ্ছে অরণ্য। অরণ্য থেকে তোমরা যেটা পড়বে, আমি প্রশ্নগুলো বলি, প্রথম হচ্ছে অরণ্য সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো কি কি রয়েছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে কৃষি ও সামাজিক বনসৃজনের পার্থক্য। বোঝা গেল? নেক্সট আমি তিনটে বলছি, তিনটে অরণ্যের বৈশিষ্ট্য এবং সেই অঞ্চলে অরণ্য গড়ে ওঠার কারণ এবং সেই অঞ্চলে অরণ্যের যে কাঠ সেই কাঠের যে ব্যবহার, এই তিনটে পার্ট কিন্তু ভালো করে দেখে রাখবে। সেটা হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, ভূমধ্যসাগর অরণ্য এবং ক্রান্তীয় তৃণভূমি অরণ্য। এই তিনটে অরণ্যের বৈশিষ্ট্য, ব্যবহার এবং গড়ে ওঠার কারণ খুব ভালো করে দেখে রাখবে। আর একটা প্রশ্ন বলে দিচ্ছি, এটা হচ্ছে সরলবর্গীয় অঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত কেন। বোঝা গেল কি বললাম? তোমাদের আর একটা কথা বলে দিই, ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে এই যে অরণ্য আর এর পরেই আমাদের রয়েছে মৎস্য, এই দুটো জায়গা থেকে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিংটা আসে, এইছাড়া কিন্তু নয়। বোঝা গেল কি বললাম? বেশ, এবার চলে আসে আমাদের জৈব সম্পদ বা মৎস্যতে। মৎস্য থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রথম প্রশ্ন, নাতিশীতোষ্ণ মৎস্য ক্ষেত্রগুলি বিকাশ লাভের কারণ কি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, জাপানে মৎস্য চাষের অবনতির কারণ কি এবং ভারতে মৎস্য চাষের বৈশিষ্ট্যগুলো দিতে পারে বা তার সঙ্গে ভারতে মৎস্য চাষের অনুন্নতির কারণ কি, প্রশ্নগুলো দেখে রাখবে। এইবার একটা তোমাদের কথা বলি, যেখানে তোমরা পড়বে সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র উন্নত না হওয়ার কারণ কি। আর কিছু কিছু টিকা আছে, যেমন অ্যানাড্রোমাস, ক্যাথাড্রোমাস, ডেমার্সিয়াল মৎস্য, প্লিজিক মৎস্য, এগুলো কিন্তু লিখে রাখবে। এবার তোমরা যখন পড়েছো তখন জানো যে ওখানে বিভিন্ন প্রকার মৎস্যক্ষেত্রগুলো পড়েছো, ওই মৎস্যক্ষেত্রের মধ্যে থেকে কোনো কোনো অংশ তুলে ধরে কিন্তু প্রশ্ন হতে পারে যে এই অঞ্চল মৎস্যক্ষেত্রে উন্নত কেন। জাস্ট লজিক্যালি লেখার চেষ্টা করবে মৎস্যক্ষেত্রে উন্নতির যে কারণগুলো আছে সেই পয়েন্টগুলোকে নিয়ে উত্তরগুলো রেডি করবে, শুধু লোকেশনগুলো একটু চেঞ্জ করবে, তাহলেই দেখবে উত্তরটা কিন্তু দাঁড়িয়ে যাবে। এই চালাকিগুলো কিন্তু পরীক্ষা হলে করতে হয়। বেশ, তারপরে চলে আসে আমরা মৎস্য থেকে বেরিয়ে আমরা ভূমির ব্যবহার। দেখো ভূমির ব্যবহার তোমাদের অনেকগুলোই পড়তে হয়, কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, এই তিনটে। কি বললাম? ব্রাজিল কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তবু আমি তোমাদের বলবো ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, এই কটা একটু দেখে যাও, কারণ এখান থেকে একটা ভূমির ব্যবহার কিন্তু আসবে পরীক্ষায়, যার জন্য বলবো যে একটু ভালো করে দেখে নাও। নেক্সট চলে আসি, এই ভূমির ব্যবহারের অরে একটা প্রশ্ন থাকে জল সম্পদ থেকে,
সেখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে জল সম্পদের পদ্ধতি এবং প্রয়োজনীয়তা, জল সম্পদ সংরক্ষণ কাকে বলে বা সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি, পাকিস্তান ও মিশরের জলসেচের ব্যবস্থা ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, আর খনিজ ও শক্তি সম্পদ থেকে এখান থেকে যেটা পড়বে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, কয়লা, সৌর বিদ্যুৎ, প্রত্যেকটার ব্যবহার বা অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। আর এর সঙ্গে আকরিক লোহা, কয়লা আর তামা এই তিনটের শ্রেণীবিভাগটাও কিন্তু তোমরা দেখে রাখবে। আর এখানে কিন্তু এই চ্যাপ্টারে মনে রাখবে ওপেক বলে একটা টিকা রয়েছে, আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের তৈল বলয় বলেও একটা টিকা রয়েছে, এই দুটো টিকাও কিন্তু দেখে রাখবে। তো এই হলো সর্বসাকল্যে আমাদের প্রশ্ন সমন্বয়, মানে এই প্রশ্নগুলো ভূগোলের জন্য রেডি করতেই হবে, কারণ আগের বছর পরীক্ষা হয়নি, তারপরে জিওগ্রাফির যা ফার্স্ট সিলেবাস সেই সিলেবাসে দাঁড়িয়ে ওই আমরা পল সায়েন্সের ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে যেটা করেছি যে সাধারণভাবে 8-10 প্রশ্ন দিয়েছি যে যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে এবং পাবেও, সেখানে ভূগোলে সম্ভব নয় কারো বলা যে এই 5 প্রশ্ন পড়লে 5 কোশ্চেন কমন পাবে। যদি কেউ বলতে পারে তো তাকে স্যালুট, আমার দ্বারা সম্ভব নয় যে প্রশ্নগুলো বললাম এর থেকে কম বলা। তো যাই হোক, এই হলো আলোচনা, ভালো লাগলে লাইক করো, অন্যদের সঙ্গে শেয়ার করো। আজকের মধ্যে এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, ধন্যবাদ।